হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করছি সবাই ভালোই আছো। প্রতিনিয়ত আমি নানা ধরনের টিপস নিয়ে তোমাদের সামনে এসে থাকি। আজকে যে বিষয়টি নিয়ে এসেছি সেটি হচ্ছে মিলন কতক্ষণ স্থায়ী হলে ঠিকঠাক পুরুষ। তার আগে বলে রাখছি, আমার চ্যানেলটি যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে অজস্র ভালোবাসা ও ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করো নাই, এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করো, নতুন ভিডিও পেতে সাথে থাকো। চলো জেনে নেওয়া যাক বিস্তারিত মিলন কতক্ষণ স্থায়ী হলে ঠিকঠাক পুরুষ। মিলনের ক্ষেত্রে সময়টা একটা বড় মনে করা হয় যে যত বেশি সময় সেক্স করতে পারে তার পৌরুষ বেশি। আসল বিষয়টা হলো নারীকে ঠিকঠাক সুখ দেওয়া গেল কি না। সাম্প্রতিক এক গবেষণার ফলাফলে পাওয়া গিয়েছে যৌন মিলনের সময় 7 থেকে 13 মিনিট পর্যন্ত হয়ে থাকে। তবে 3 মিনিটের ভালোবাসাপূর্ণ শারীরিক মিলনই পর্যাপ্ত। গবেষণায় বলা হয়েছে 3 থেকে 7 মিনিটের যৌন মিলন মোটের উপরে ঠিকঠাক। তবে অনেকেই মিলনকে 13 মিনিট পর্যন্ত দীর্ঘ করতে পারেন, তবে সেটা কমন নয়, ব্যতিক্রম। সাধারণত পর্ন দেখে পুরুষের মনে হীনস্মন্যতা তৈরি হয়, মনে হয় বেশিক্ষণ চালু রাখতে পারাটাই পৌরুষ প্রকাশের আসল কথা, কিন্তু তা আদৌ নয়। গবেষণা বলছে সঙ্গীকে সুখ দিতে পারাটাই আসল কথা, সময়টা বড় কথা নয়। অনেকে সময় বাড়ানোর জন্য নানা রকম টোটকা এবং ঔষধ ব্যবহার করে থাকেন, কিন্তু চিকিৎসকরা বলেন এটা বিশ্বই ক্ষতিকর, এর ফলে ক্ষণস্থায়ী ক্ষতিও হতে পারে। তো ভিউয়ার্স, কেমন লাগলো এই অজানা তথ্যটি জেনে? অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না যেন। আর কোন ধরনের স্বাস্থ্য টিপস পেলে তোমাদের জন্য সুবিধা হয় সেটিও আমাকে জানিয়ে দিও। আমি চেষ্টা করব তোমাদের জন্য তোমাদের পছন্দ মতো টিপসগুলো নিয়ে আসতে। আবার আসবো নতুন কিছু নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।